মিসেস সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো তোমরা? জি মিস। আচ্ছা, আমরা অনেকেই অ্যাডমিট হয়ে গেছি, এরপরও যারা আসবে সবাই পারবে, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রতিদিন এখন একটু একটু করে রিভিশন করছিলাম, তো তোমাদের এই পর্যন্ত যা যা রিভিশন করিয়েছি তোমরা নিশ্চয়ই সেগুলো বাসায় অনুশীলন করছো, চর্চা করছো। আজকে যেটা আমাদের রিভিশন করা, ওয়ালাইকুম আসসালাম, যেটা তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে, ওয়ালাইকুম আসসালাম, প্রবাস বন্ধু, এই গল্পটা তোমরা পড়তে চেয়েছিলে আরেকবার, মানে আলোচনাটা চেয়েছিলে, তো আমরা সেটাই করব। একটু সবাইকে আমি অ্যাডমিট করে নেই, 1 মিনিট তোমরা সবাই একটু ওয়েট করো। আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছো স্ক্রিনে? আচ্ছা, আমাদের আজকে এটাই আলোচনা করার কথা, এই প্রবাস বন্ধু। প্রবাস বন্ধু থেকে তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু লাইন আমি এখানে আলোচনা করব, সেগুলো তোমরা বাসায়ও নিজেরা আবার পড়বে। তো মোটামুটি 10টির মতো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমি এখানে রেখেছি, একটা একটা করে আমরা সবাই মিলে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা একটু দেখি যে এই প্রবাস বন্ধু, এই গল্পটির মূল বক্তব্য কি ছিল, মূল বিষয়টি কি ছিল। কেউ কি আমাকে 2-3 লাইনে বলতে পারবে যে প্রবাস বন্ধু গল্পটিতে আমরা কি পড়েছি? একটু চট করে বলো দেখি, 2-3 লাইনে কিছু একটা, আমরা এই গল্পটাতে কি পড়েছিলাম? কারো মনে নেই? আচ্ছা, এইভাবে ভুলে গেলে তো চলবে না। আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দেই, এটা হচ্ছে আচ্ছা, কে লিখেছেন এই গল্পটা সেটা দেখি, কে বলতে পারো? প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলী। হ্যাঁ, তো মুজতবা আলী আমরা তাকে চিনি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট লেখক হিসেবে। তিনি, তার লেখার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তিনি অনেকটা হাস্য রসাত্মক ভাবে গল্প উপস্থাপন করেন। উনি সহজ জিনিসটাকেও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন এবং ওনার সে ব্যাখ্যার মধ্যে কিছুটা হাস্যরস থাকে, কিছুটা কৌতুক মেশানো থাকে, যার ফলে তার লেখা আমাদের পাঠ করতে অনেকটা আলাদা ভালো লাগা যুক্ত করে। তো এই গল্পটিতেও আমরা তাই দেখেছি, লেখক তার যে অভিজ্ঞতা আফগানিস্তানে, ওখানকার প্রাকৃতিক পরিবেশ, তারপর সেখানে তার সেবার জন্য যে একজন মানুষ নিযুক্ত ছিলেন তার নাম হচ্ছে আব্দুর রহমান, তার বর্ণনা, তার কাজকর্মের বর্ণনা, সবকিছুই লেখক খুব হাস্য রসাত্মক উপায়ে, খুব উপভোগ্য বর্ণনার মাধ্যমে উপস্থাপন করেছেন। এটাই তার রচনায় একটা ভিন্ন মাত্রা যোগ করে। তো এই গল্পটিতে, খুব ছোট্ট গল্প, দীর্ঘ তেমন কিছু নয়, কিন্তু ছোট্ট হলেও এটি আমাদের মানে অনেক বেশি ভালো লাগা তৈরি করে। তার লেখার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের গুণে এই ছোট্ট গল্পটিও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হয়ে ওঠে। এই গল্পে তার যে সেবা করার জন্য একজন মানুষ নিযুক্ত ছিলেন তার নাম আমরা একটু আগেই বললাম, আব্দুর রহমান। এই গল্পে লেখক আব্দুর রহমানকে নরদানব বলেছেন। কেন বলেছেন, কেউ কি বলতে পারো? কারোর কি মনে আছে যে লেখক কেন আব্দুর রহমানকে নরদানব হিসেবে অভিহিত করেছেন? কেউ বলতে পারবে? আচ্ছা, কেউ মনে হয় একটু রিভিশন দাওনি ক্লাসে আসার আগে। আমি বলছি, সেটা হলো প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের যে বিশাল শারীরিক গঠন আমরা দেখতে পাই, সেই শারীরিক গঠনের কারণে লেখক তাকে নরদানব হিসেবে অভিহিত করেছেন।
এরপরে আমরা বলবো কি ছিল তার শারীরিক গঠন, যা নরদানবের মতো বলে লেখকের কাছে মনে হলো। লেখকের বাবুর্চি আব্দুর রহমান বিশাল দেহের অধিকারী ছিল। উচ্চতায় সে ছিল 6 ফুট 4 ইঞ্চি। যেমন সে লম্বা তেমনই ছিল সে চওড়া। তার হাত পায়ের আঙ্গুল সবই অস্বাভাবিক রকমের লম্বা, কাঁধের পরিসরও বিস্তৃত। আব্দুর রহমানের যে দানবীয় শারীরিক বৈশিষ্ট্য, সেদিকে লক্ষ্য রেখেই লেখক তাকে নরদানব হিসেবে অভিহিত করেছেন। মেয়েরা তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি স্ক্রিনটা চলে গিয়েছে? আচ্ছা, তোমরা কি আমাকেও দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে কিছু একটা সমস্যা হয়েছে। ঠিক আছে, তোমরা স্ক্রিন দেখতে না পারলে আমাকে জানিও কি সমস্যা হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না। স্ক্রিনটাই গুরুত্বপূর্ণ। আর আমার কথা কি পরিষ্কার শুনতে পাচ্ছো? ঠিক আছে, আজকে ইন্টারনেটটা একটু মনে হয় দুর্বল। কথা শুনতে পারলে আর স্ক্রিন দেখতে পারলেই চলবে, আমাকে জানিও। আচ্ছা, আমরা ছিলাম 1 নম্বর প্রশ্নে, যে নরদানব কেন বলা হয়েছে। আমরা এখন বুঝেছি যে নরদানব কেন বলা হয়েছে। খুব ছোট্ট জিনিস, কিন্তু ওই আব্দুর রহমানের যে শারীরিক বৈশিষ্ট্য সেগুলো কোনো সাধারণ মানুষের মতো নয়। মানে আমরা বাঙালিরা যে ধরনের উচ্চতার অধিকারী, আমাদের হাত পায়ের গরম যেরকম, সেরকম সে ছিল না। সে ছিল তার চেয়ে অনেক লম্বা চওড়া। তার আঙুলগুলো লেখক বলেছেন এক কাঁদি কলা, মানে আঙুলগুলো এমন ভাবে ঝুলে আছে যেন এক কাঁদি কলা ঝুলে আছে। এভাবে লেখক একটু রসাত্মক ভাবে উপস্থাপন করেছেন। তো এই যে তার যে বিশাল আকৃতি, বিশাল অবয়ব, এ কারণেই তাকে দানবের মতো মনে হতো, যে মানুষ রূপী একটা দানব, এত লম্বা, এত চওড়া, এত তার আকার আকৃতি বড়। এ কারণে লেখক আব্দুর রহমানকে নর দানব হিসেবে অভিহিত করেছিলেন। এবারে আমরা যাই পরের প্রশ্নে। আব্দুর রহমানকে লেখক হরফুন মৌলা বলেছেন কেন? হরফুন মৌলা কথাটির অর্থ হচ্ছে সকল কাজের কাজী। কেন বলেছেন লেখক এই কথাটা? কারণ আব্দুর রহমান প্রথমত সে একজন বিশাল দেহী মানব। সে লেখকের খাবার রান্না করা থেকে শুরু করে তার জুতা ব্রাশ করা পর্যন্ত সমস্ত কাজ করে দেয়। তারপর এই যে বাজার করতে হবে লেখকের জন্য, সেই বাজার করে সে একাই সে বাজার বহন করে নিয়ে আসে। এছাড়াও অন্যান্য সকল কাজেই সে পারদর্শী। সে অল্প সময়ে প্রচুর রান্না করে লেখককে খেতে দিয়েছে। এই কারণে তাকে লেখক বলেছেন সকল কাজের কাজী বা হরফুন মৌলা। তোমরা যখন গল্পটা পড়বে তখন দেখবে যে আব্দুর রহমান লেখকের জন্য কি কি কাজ করেছে এবং কিভাবে কাজগুলো করেছে, সেগুলো সুন্দর করে গুছিয়ে তোমরা সুন্দর ভাষায় লিখবে। তারপর বলবে যে এ সকল কাজ, সমস্ত কাজ যেহেতু আব্দুর রহমান খুব সহজেই করে ফেলতে পারে এবং করেছে, তাই লেখক তাকে হরফুন মৌলা বলেছেন বা সকল কাজের কাজী বলেছেন। এরপরে প্রশ্ন, আব্দুর রহমানের এককালে মেসের চার্জে থাকার ব্যাপারে লেখকের সন্দেহ রইল না কেন? আচ্ছা, লেখক এক আব্দুর রহমানের একটা মানে মানে কিছু কর্মকাণ্ড দেখে লেখকের মনে হয়েছে যে আব্দুর রহমান নিশ্চয়ই এক সময় মেসের চার্জে ছিল। মেস হচ্ছে এমন এমন একটা জায়গা যেখানে ধরো অনেক মানুষ একত্রে থাকে, কোনো পরিবার নয়, অনেকগুলো পরিবার নয়, কিছু মানুষ একত্রে থাকে, সেটাকে মেস বলা হয়। তারা সেখানে খাওয়া দাওয়া করে থাকে এরকম। তো এই ধরনের মেসে যিনি চার্জে থাকেন তাকে একসাথে অনেক কাজ করতে হয়, অনেক ধরনের খাবার রান্না করতে হয়, অনেক প্রচুর বাজার করতে হয়। তো এই ধরনের কাজ যেহেতু আব্দুর রহমান খুব সহজেই করে ফেলে, তাই লেখকের মনে হয়েছে যে আব্দুর রহমান হয়তো কোনো এক সময় মেসের চার্জে ছিল। এটাকে একটু গুছিয়ে লিখি আমরা এইভাবে যে আব্দুর রহমানের রান্নার ধরন দেখে লেখকের সন্দেহ রইল না যে সে এককালে মেসের চার্জে ছিল। তারপর পরের প্যারায় লিখব, আব্দুর রহমান লেখককে জানিয়েছিল যে সে পূর্বে পল্টনের মেসের চার্জে ছিল। স্বাভাবিকভাবেই সেখানে তাকে সবার জন্য প্রচুর পরিমাণে ও নানা ধরনের খাবার রান্না করতে হতো। আব্দুর রহমান লেখকের জন্যও টেবিল ভর্তি বিপুল পরিমাণে বিচিত্র প্রকারের খাবারের আয়োজন করেছিল। এই সব দেখে লেখকের মনে আর সন্দেহ রইল না যে আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিল। এরপরে আমরা
আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে, এই কথাটি কেন বলা হয়েছে, কে কাকে বলেছে? আব্দুর রহমান। হ্যাঁ বলো। আচ্ছা আমি বলছি, আব্দুর রহমান এই উক্তিটি করেছিল, কেন করেছিল? পানশির অঞ্চলের স্বাস্থ্যকর আবহাওয়ার কথা বোঝাতে গিয়ে আব্দুর রহমান এই উক্তিটি করেছিল। পানশির অঞ্চলটা কেমন সেটার একটু বর্ণনা আমরা দিব। পানশির অঞ্চলে শীতকালে প্রচণ্ড বরফ পড়ে, টানা কয়েকদিন বরফ পড়ার পর সেখানকার বায়ু ধুলাবালি মুক্ত হয়ে পরিশুদ্ধ হয়ে ওঠে, সেই বাতাসে শ্বাস প্রশ্বাস নিলে তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই বাতাস যেন সব ধরনের অসুখ বিসুখ তাড়িয়ে মানুষকে দীর্ঘায়ু করে তোলে, এই বিষয়টি বোঝাতে আব্দুর রহমান বলেছিল এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে। অর্থাৎ এত স্বাস্থ্যকর বায়ু, সেই বায়ুতে দম নিলে যেন এক বছর আয়ু বেড়ে যাবে, এই বায়ুটি কতটা স্বাস্থ্যকর সে কথা বোঝানোর জন্যই আব্দুর রহমান এই কথা বলেছিল। এরপরের প্রশ্ন, শীতকালে পানশিরের অবস্থা কেমন হয়? শীতকালে পানশিরে প্রচন্ড বরফ পড়ে, এটা আমরা জানি, আরো কি কি আছে সেটা একটু বর্ণনা করতে হবে। শীতকাল এলে পানশির অঞ্চলের পথঘাট, মাঠ, পাহাড়, নদী, গাছপালা সব কিছু বরফ দিয়ে ঢেকে যায়, ফলে ক্ষেত খামারের কাজ বন্ধ হয়ে যায়, মানুষ ঘরে বসে দিন কাটায়, মাঝে মাঝে প্রচণ্ড বরফ ঝড় হয়, এভাবে চলতে চলতে একসময় বরফ পড়া বন্ধ হয় এবং সূর্যের আলোয় আলোকিত দিনের শুরু হয়। এই হচ্ছে আমাদের শীতকালে পানশিরের যে অবস্থা সেটা। এরপরের প্রশ্ন, রাত দুটোয় খাবার জুটলেও জুটতে পারে, লেখকের একথা মনে হলো কেন? আব্দুর রহমান তার খাবারের জন্য যে বিশাল আয়োজন করেছে তা দেখে লেখক এই ধরনের কথা ভেবেছেন যে রাত দুটোয় খাবার জুটলেও জুটতে পারে, অর্থাৎ খাবার পেতে অনেক দেরি হবে, এটাই লেখকের মনে হয়েছে যে একজন মানুষের পক্ষে এত বাজার এনে রান্না করা, সেটা করতে করতে যদি রাত দুটো বাজে তখন হয়তো খাবার পেতে পারি, আরো দেরি হলেও সেটা অবাক হওয়ার কিছু নেই, এরকম একটি অভিব্যক্তি থেকে লেখক এই উক্তি করেছেন। এবার একটু ব্যাখ্যা করে বলি যে লেখক আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে খাজা মোল্লা নামক এক গ্রামে বসবাস করার সময় তার দেখাশোনার জন্য আব্দুর রহমান নামের একজন লোক দায়িত্বে ছিলেন, একটু সুন্দর করে একটা ভূমিকার মতো লাইন লিখলে। তারপর বলবে, লেখক যখন অনেক রাত করে বাসায় ফিরলেন এবং আব্দুর রহমান তাকে দেখা দিয়ে গেল, তখন লেখকের মনে হলো সবকিছু গোছগাছ করে রান্না করতে করতে নিশ্চয়ই রাত অনেক হয়ে যাবে, তাই তার মনে হলো যে রাত দুটোয় খাবার জুটলেও জুটতে পারে। এরপরে আছে, লেখক কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলেন কেন? আচ্ছা, আব্দুর রহমানের শারীরিক গঠন দেখে লেখকের তাকে বেপরোয়া অবস্থায় নিয়ন্ত্রণের পথ অনুসন্ধানের জন্য মগজ আতিপাতি করতে লাগলেন, অর্থাৎ লেখকের মনে হয়েছিল লেখক প্রথম যখন আব্দুর রহমানকে দেখেন তখন তার যে শারীরিক বিশাল আকার, সেই আকার দেখে লেখকের মনে দ্বিধা এবং সংশয় এসেছিল, তার মনে হয়েছিল যে এই বিশাল নরদানব যদি বেপরোয়া হয়ে ওঠে কোনো সময় কোনো কারণে তখন তাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, সেই নিয়ন্ত্রণের পথ অনুসন্ধান করার জন্য লেখকের মগজ আতিপাতি করতে লাগলেন। এটাকেও গুছিয়ে লিখবে এইভাবে যে আফগানিস্তানে লেখক যখন ছিলেন তখন তার একজন সেবক ছিল, সে ছিল বিশাল দেহের অধিকারী, নাম আব্দুর রহমান, তার আচার ব্যবহার খুব অমায়িক হলেও শারীরিক গঠন ছিল ভয় পাওয়ার মতো, সে লেখকের সেবক ছিল ঠিকই কিন্তু যদি কখনো খেপে যায় তাহলে কি অবস্থা হবে, তাকে নিয়ে লেখক কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এটা ভাবতে ভাবতে লেখক এই উক্তিটি করেছেন, ওই অবস্থায় তাকে নিয়ন্ত্রণের কোনো পথ খোঁজার জন্য লেখক মগজের আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলেন। এরপরের প্রশ্ন হচ্ছে, পা দুখানা ডিঙি নৌকার সাইজ বলতে লেখক কার পা বুঝিয়েছেন এবং কেন? পা দুখানা ডিঙি নৌকার সাইজ বলতে লেখক আব্দুর
রহমানের পা দুটিকে স্বাভাবিকের চেয়ে বেশি লম্বা ও প্রশস্ত বুঝিয়েছেন। অর্থাৎ এই উক্তিটি করা হয়েছে আব্দুর রহমান প্রসঙ্গে, এবং কেন? কারণ তার অস্বাভাবিক লম্বা ও প্রশস্ত পা দেখে লেখকের মনে এই কথা এসেছে। আরেকটু গুছিয়ে বলবে এভাবে যে লেখকের বাবুর্চি আব্দুর রহমান বিশাল দেহের অধিকারী, উচ্চতায় সে 6 ফুট 4 ইঞ্চি, সে যেমন লম্বা তেমন চওড়া, তার হাত পা স্বাভাবিকের তুলনায় লম্বা, পা দুখানা ডিঙি নৌকার সাইজের, অর্থাৎ স্বাভাবিক মানুষের পায়ের তুলনায় বেশ প্রশস্ত ও লম্বা। এভাবে আব্দুর রহমানের শারীরিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়ে তোমরা এই উত্তরটি ব্যাখ্যা করে লিখবে। তারপর আছে তোমার খুশির জন্য নয় আমার প্রাণ বাঁচানো। তোমরা একটু মিউট করো, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, কি বলছিলাম, কোন প্রশ্নটা? তোমার খুশির জন্য নয় আমার প্রাণ বাঁচানোর জন্য, এই প্রশ্নটা বলছিলাম তো? জি মিস, এটাই। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বলছি। একটু দাঁড়াও, কেউ অ্যাডমিট হতে চাচ্ছে, আমি একটু অ্যাডমিটটা করে দিয়ে নেই। আচ্ছা, লেখক এই উক্তি করেছেন কারণ শীতকালে লেখক যেখানে ছিলেন, যে গ্রামটিতে ছিলেন, সেই গ্রামটি থেকে সরে গিয়ে অন্য একটি জায়গায় তিনি অবস্থান করবেন, এবং সেখানে যাবার জন্য উদ্বুদ্ধ করছিল আব্দুর রহমান। বলছিল যে ওই জায়গাটি খুবই স্বাস্থ্যকর, সেই জায়গাটির নাম কি আমরা কিন্তু আলোচনা করেছি। তো সেই জায়গায় লেখক যেতে চাচ্ছেন শুনে আব্দুর রহমান বলেছে যে এটা তো খুবই খুশির কথা, খুব খুশির বাত এটি। তখন লেখক বলছেন যে তোমার খুশির জন্য নয় আমার প্রাণ বাঁচানোর জন্য আমি যাব। লেখক রসিকতা করে কথাটি বলেছেন কারণ ওই দিন লেখককে আব্দুর রহমান অনেক অনেক খাবার এনে দিয়েছিল, মানে তার সামনে পরিবেশন করেছিল। মানে যেই খাবার দেখে লেখক মন্তব্য করেছেন যে এটি একজনের খাবার নয়, এটি 6 জনের খাওয়ার মতো খাবার, সেই পরিমাণ 6 জনের পরিমাণ খাবার পরিবেশন করেছে লেখককে লেখকের সামনে। এবং লেখক যখন হতভম্ব হয়ে তাকিয়ে আছেন খাবারের দিকে, তখন আব্দুর রহমান ভেবেছে যে লেখক হয়তো মনে করছেন এত কম খাবার কেন। এই জন্য আব্দুর রহমান তাকে বলেছে যে রান্নাঘরে আরো আছে। তো এই যে এত এত খাবার, সে খাবার খেয়ে বা খাবারের ভয়ে লেখক রসিকতা করে বলেছেন যে এত খাবার খেলে তো উনি বাঁচবেন না। তো আব্দুর রহমানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি শীতকালে ওই অঞ্চলে গিয়ে থাকবেন, এখানে থাকবেন না, এবং সেটা ওই আব্দুর রহমানের খুশির জন্য নয়, বরং আব্দুর রহমানের হাত থেকে মুক্ত হয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য। এটি একটি রসিকতা করে বলা লেখকের একটি উক্তি। আচ্ছা, আর এরপরে আমাদের যে শেষ আলোচ্য প্রশ্ন, সেটা হচ্ছে তবে আমার গোঁফ কামিয়ে ফেলব। এই কথাটি কে বলেছে, কেন বলেছে, আমাকে কেউ একটু বলতে পারবে? দেখি কার মনে আছে। আব্দুর রহমান বলেছে, কিন্তু কি প্রসঙ্গে বলেছে সেটা একটু বলো দেখি। ম্যাডাম, ওই যে খাবারের প্রসঙ্গে উনি বলছিলেন যে যখন পান ছিঁড়ে যাবে তখন হচ্ছে এত পরিমাণ খাবার দিলেও সেটা লেখকের কাছে কম মনে হবে। গুড, এই তো, তুমি ঠিক মতই বলতে পেরেছো। আরেকটু গুছিয়ে যখন তুমি লিখবে তখন প্রশ্নটা, উত্তরটা খুব সুন্দর হবে। তোমার উত্তর ঠিক আছে, আমি এবার একটু বলে দিই। সেটা হলো যে পানশিরের যে আবহাওয়া, আব্দুর রহমান খুব প্রশংসা করে বলছিল যে এই আবহাওয়ায় এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বেড়ে যাবে, এত স্বাস্থ্যকর আবহাওয়া, এত স্বাস্থ্যকর সেখানকার বায়ু। তো সেখানে গেলে পানশিরে ভ্রমণ করলে লেখকের যে ক্ষুধা তৈরি হবে সেই ক্ষুধার তীব্রতা বোঝাতে এই উক্তিটি আব্দুর রহমান করেছিল। কিরকম, যে পানশিরে প্রচুর বরফ পড়ে, সেই সময় আফগানিস্তান ঘুরে দেখতে লেখককে উদ্বুদ্ধ করছিল আব্দুর রহমান। সেখানকার নির্মল পরিবেশ আর স্বাস্থ্যকর আবহাওয়া এতটা মানে উপকারী যে তখন লেখক এত ক্ষুধার্ত হবেন, ফিরে এসে একটা আস্ত মানে অনেক কিছু খেয়ে ফেলতে পারবেন, এরকম মানে এখন যা খাচ্ছেন
তার চেয়ে অনেক বেশি ক্ষুধাতার পাবে এবং তার চেয়ে অনেক বেশি পরিমাণে লেখক খেতে পারবেন। এইরকম মন্তব্য করে মানে লেখককে আব্দুর রহমান বলেছে যে এই কথা যদি সত্য না হয়, লেখকের যদি ক্ষুধা বেড়ে না যায়, লেখক যদি এর চেয়েও বেশি খেতে না পারেন, তাহলে আব্দুর রহমান তার গোফ কামিয়ে ফেলবে। এই নিজের কথার পেছনে মানে একটা শক্তিশালী মানে জোর দেওয়ার জন্য যে তার কথাটা কতটুকু সত্যি এটা বোঝানোর জন্য, তার যতটা নিজের প্রতি বিশ্বাস যে এই কথাটা অবশ্যই সত্যি এইটা বোঝানোর জন্য, জোর দিয়ে বোঝানোর জন্য এই আব্দুর রহমান বলেছে যে এই কথা সত্যি না হলে আমি আমার গোফ কামিয়ে ফেলবো। এই প্রসঙ্গে আব্দুর রহমান এই উক্তিটি করেছে। মেয়েরা তোমরা চাইলে এই 10টি যে প্রশ্ন আমি দিয়েছি এখানে আলোচনা করলাম সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এগুলো বারবার পড়বে আর গল্পটা তো অবশ্যই পড়বে, কারণ গল্পের ভেতর থেকে আমাদের বহুনির্বাচনী প্রশ্ন আসবে, জ্ঞানমূলক প্রশ্ন কোন অংশ থেকে চলে আসবে কিছুই বলা যায় না, পুরো গল্পটাই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া পুরো গল্প যদি না পড়ো, গল্পের মূল ভাব যদি না জানো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমরা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে না। তোমাদের উদ্দীপকের সাথে সৃজনশীলের যে একটি সমন্বয় সাধন করতে হয় এবং সেই সমন্বয়ের মাধ্যমে তোমরা যে উত্তরগুলো লেখো সেই উত্তরটা তোমাদের পক্ষে গুছিয়ে বা সুন্দর করে লেখা সম্ভব হবে না। যদি তোমরা তোমাদের গদ্য পদ্য যা আছে তোমাদের টেক্সট সেটা যদি ঠিকমতো বুঝে না পড়ো। তো মেয়েরা আজকে আমাদের এটুকুই পড়া ছিল, আমরা আলোচনা শেষ করলাম। আমাদের আজকের যে আলোচ্য ছিল প্রবাস বন্ধু, এখন আমরা অ্যাটেন্ডেন্সটা দিব। আমি নাম ডাকছি, তোমরা চ্যাটিং বক্সে লিখবে না আমি নাম ডাকবো, তোমরা বলবে। প্রথমে আমি হিউম্যানিটিজ ডাকবো। 1 থেকে 10-এর মধ্যে কে আছো বলো? রোল 1 থেকে 10। 3, 6, 3, 6, মিশ্রল 8, 8, 8, ঠিক আছে, 4, 4, আর কেউ? আচ্ছা, আমি কিন্তু হিউম্যানিটিজ ডাকছি। 1 থেকে 10 গেল, এবার 11 থেকে 20। 11 থেকে 20, তোমার কথা শুনতে পাচ্ছি না মিস। 11 এর পরে আর নেই ম্যাম, হিউম্যানিটিজ 9 আমি প্রেজেন্ট আছি, নেটের জন্য বলতে পারছিলাম না। হ্যাঁ, নেটের জন্য বলতে পারছিলে না, কে এসে মিস? হিউম্যানিটিজ 8 এর পরে আর 11 এর পরে আর নেই। হ্যাঁ, 11 এর পরে নেই, কিন্তু কে একজন বলছো যে অ্যাটেন্ডেন্স দিতে পারোনি নেটের জন্য, সে কে? মিস আমি, রোল 9। রোল 9, ঠিক আছে, হিউম্যানিটিজ শেষ। এবার বিজনেস থেকে বলো 1 থেকে 10। মিস রোল 3, 3, 1, তারপরে রোল 9, 9, রোল 5, 5, আর 6, 6, আর কেউ? আচ্ছা, তোমাদের বিজনেসের লাস্ট রোল কত? মিস 30, 30 পর্যন্ত। আচ্ছা, 11 থেকে 20 বলো কে আছো? মিস 15, 15, ষোলো, মিস বিজনেসের রোল 8, 8, 16, এরপরে 21 থেকে 30, তারপরে 7, 4, 4, 9, 9, 11 থেকে 20, মিস 12, 12, মিস 13, মিস 14, 13, 15, 17, ম্যাম 17 শুনলাম, আর কেউ আছো? 16, মিস 16, আচ্ছা, 17 নেই,
আচ্ছা 17 আছে 21 থেকে 30 সায়েন্স 21 থেকে 30 নেই 31 থেকে 40 37 37 আর 33 33 আচ্ছা সায়েন্স আর কেউ আছো 40 এর পর সায়েন্স আর কেউ নেই আচ্ছা আমি রোল গুলো বলছি তোমরা দেখো তোমরা এর বাইরে কেউ আছো কিনা হিউম্যানিটিজ থেকে আছো 3 4 6 8 9 হিউম্যানিটিজ শেষ বিজনেস থেকে 1 3 5 6 9 15 16 8 26 ম্যাম 27 বিজনেস 27 ঠিক আছে বিজনেস শেষ এরপরে সায়েন্স দেখো 1 4 7 9 12 13 15 16 17 33 37 কেউ বাদ গেছো না ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আজ অ্যাটেন্ডেন্স এরপরে তোমরা নেক্সট ক্লাসে কি করতে চাও কোনটি তোমাদের রিভিশন করা প্রয়োজন ম্যাম স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটা একটু পড়িয়ে দেন ওকে তাহলে আমাদের নেক্সট ক্লাসের পড়া এটাই স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তোমরা সবাই শুধু ক্লাসের সময় চলে আসবে না এই কবিতাটি বাসায় পড়বে কবিতার যে পাঠ পরিচিতি কবি পরিচিতি যা কিছু আছে সেগুলো পড়বে শব্দার্থ টিকা পড়বে তারপর আমরা ক্লাস আলোচনায় আসব আমি যেন দেখতে পাই যে তোমরা সবাই পড়েছো আজকে দুই একজন উত্তর দিতে পেরেছো সবাই কিন্তু পারোনি কবিতাটা ভালোভাবে বুঝতে গেলে বাসায় আরেকবার রিভিশন দিয়ে তারপর ক্লাসে আসবে আর নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে পরের ক্লাসগুলো থেকে আমরা সৃজনশীল অনুশীলনী মানে অনুশীলন করব ক্লাসে তো মেয়েরা তোমরা সকলে ভালো থাকো এই দোয়া করছি ক্লাস এখানেই শেষ সবাইকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম